वेलकम बैक क्लास। आशा करी आगे दिन तुम्हारा जेंडर बुझते पे से मत होमवर्क करो। एक्सरसाइजे एमन अनेक वार्ड रोचे जगह अलरेडी बोते ही करा आशा करब जो तुम्हारा क्यों देखे देखे लेखो नहीं मुखस्त कर तरह लिखे हमें से मिलिए दीची होमवर्क। फार्स्टे एक्टिविटी वन मैस्कुलिन टू फेमिनाइन चेंज करा पर बोले जाखे नाओ। मैन हबे वोमन, मेयर हबे हर्स, पीहेन पीकॉक, गैंडर गूज, डॉग बीच, बीच स्पेलिंग बी आई टी सी एच बोते लेखा अवश्य। अंकल हबे आंट, डॉटर हबे सन, मदर फादर, काउ काफ बुल काफ, बी ड्रोन, ट्यूटर ट्यूट्रेस, मिल्कमैन मिल्कमेट, पोएटस पोएट, लायन लायनेस, हेन कॉक। एक्टिविटी वन कम्प्लीट। एक्टिविटी टू ते छिलो जे अनेकगुलो वर्ड छिलो कोनटा मैस्कुलिन फेमिनाइन कमन और न्यूट्रल हबे सेटा बोलते। प्रथमे मैस्कुलिन गुलो परपर बोले जाच्छि, तारपर फेमिनाइन बोलबो, तारपर कमन बोलबो, तारपर न्यूट्रल बोलबो, एइभाबे जाबो। प्रथमे मैस्कुलिने आसो। मैस्कुलिने हबे हजबैंड, हर्स, लैंडलॉर्ड और बुल। फेमिनाइने हबे आंट, नार्स, सिस्टर, टाइग्रेस, गर्ल। अच्छा कमने हबे फ्रेंड, चाइल्ड और वर्कर। न्यूटरे हबे स्टार, बुक और सन। एबार एसो एक्टिविटी थ्री ते। एक्टिविटी थ्री ते बोले छिलो जे अंडरलाइन वर्ड्स गुलो हय ओटा मैस्कुलाइने आछे ओटाके फेमिनाइन करो और ना होले ओटा फेमिनाइने आछे मैस्कुलाइन करो। प्रथम एटा हबे आमी आंसर गुलो शुधु बोलछि मिलिए ना क्वेश्चन रिपीट करछि ना। फर्स्ट एटा हबे बिच और फक्सेर फेमिनाइन होच्छे विक्सेन, वि आई एक्स इ एन। नम्बर टू ते शो वोमन और डॉटर्स, एस अवश्य जो है मैं थ्री छिलो, थ्री डॉटर्स। तारपर एसो तारपर एटा हबे शी और पोएटेस, तारपर हबे एक्टर और किंग, और लास्ट एटा हबे सिस्टर और हिरोइन। एक्टिविटी थ्री कमप्लीट। एक्टिविटी फोर आसो। एक्टिविटी फोरे पजिटिव फर्म करते देवा रहेछे। फर्स्ट एटा करे देवा रहेछे, आमी सेकेंड थेके बोलछी। हबे द वुमेन्स विमेन्स क्लाब, माने विमेन तारपर एपोस्ट्रोफी एसटा, दाटाओ हबे। तारपर एसो द सिनियर सिटीजेंस क्लाब सीट। सिटीजेंसे जेहेतु एस रयेछे ताई एसेर परे शुधु एपोस्ट्रोफी साइनटा दिलेई हबे, एस लिखते हबे ना। তারপরে তারপরটা হচ্ছে দ্য প্যাসেঞ্জার্স ওয়েটিং রুম, সেম এস এর পরে শুধু অ্যাপোস্ট্রফি সাইন। তারপরটা তাই দ্য ইউথস অর্গানাইজেশন, এস এর পরে অনলি অ্যাপোস্ট্রফি। তারপরটা হচ্ছে দ্য এ লয়ার্স চেম্বার, লয়ারের পরে অ্যাপোস্ট্রফি এস, লয়ার্স চেম্বার। আচ্ছা তারপরে সুকান্তাস পোয়েম, সুকান্তার পরে অ্যাপোস্ট্রফি এস। মিসেস সেনস হাজব্যান্ড, সেনের পরে অ্যাপোস্ট্রফি এস। রহিমস কাজিন, রহিমের পরে অ্যাপোস্ট্রফি এস। দ্য টিচার্স রুম, এস এর পরে অনলি অ্যাপোস্ট্রফি সাইন। আর ওই আর্টিকেলগুলো আমি যেগুলো বললাম সেগুলো থাকবে, যেমন দ্য টিচার্স রুম, এ লয়ার্স চেম্বার, ওই এ দা ওগুলো থাকবে। তো এই হলো আজকে আমাদের হোমওয়ার্ক কারেকশন। এবারে ওই আগের দিন যেটা আমরা টেক্সটে আবার ফিরে আসবো। দ্য ক্লেভার মাঙ্কি স্টার্ট করেছিলাম, তার ফার্স্ট ইউনিট কমপ্লিট, আজকে আমরা সেকেন্ড ইউনিটটা পড়বো। আচ্ছা আমরা দ্য ক্লেভার মাঙ্কি গল্পের ফার্স্ট পোর্শনটা পড়েছিলাম, সেখানে কি ছিল না, একটা ক্লেভার মাঙ্কির কথা পড়েছিলাম আর একটা ক্রোকোডাইল আর তার ওয়াইফের কথা পড়েছিলাম। ওই মাঙ্কিটা ওই রিভার সাইডের যেখানেও থাকতো সেখান থেকে মাঝে মাঝে নদীর মাঝখানে একটা আইল্যান্ড যেখানে খুব সুন্দর মিষ্টি ফল পাওয়া যায় সেখানেও খেতে যেত। খেতে যেত কীভাবে না, একটা রকে প্রথমে ও ল্যান্ড করতো, তারপর সেই রক থেকে ওই আইল্যান্ডে জাম্প করতো। এই যাওয়ার টেকনিকটা দেখে ক্রোকোডাইল একদিন ভেবেছিল, তার বউও ভেবেছিল, প্ল্যান করেছিল যে ওই মাঙ্কিটাকে ধরে তার মাংস ওরা টেস্ট করবে। কিন্তু মাঙ্কিটাকে ধরা তো খুব ইজি ছিল না, সেই জন্য ওর ওয়াইফ লাস্টে ওকে একটা প্ল্যান দিয়েছিল যে তুমি ওই যে রকটাতে জাম্প করে ক্রোকো এই মাঙ্কিটা যায় ওই রকটার ওপরে একদম মরার মতো পড়ে থাকবে, যাতে করে মনে হয় যে রকটাই রয়েছে, তুমি যে ওখানে রয়েছো সেটা বোঝা যাবে না, তোমার গায়ের সাথে যেন মিশে যায়। তাহলে কি হবে, মাঙ্কিটা যখন তোমার গায়ের ওপরে ল্যান্ড করবে তখন তুমি ইজিলি ওকে ধরে ফেলতে পারবে। তো ক্রোকোডাইলেরও সেই প্ল্যানটা খুব পছন্দ হয়েছিল আর ও বলেছিল যে হ্যাঁ নেক্সট দিন আমি এই প্ল্যানটা ট্রাই করবো।
এরপর আমরা আজকে স্টোরিতে আসবো, সেকেন্ড পার্ট অফ দ্য স্টোরি। প্রথমে রিড আউট করছি, তারপর মিনিং বলবো। নেক্সট মর্নিং অ্যাজ ইউজুয়াল দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড। সিইং দিস দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। হি লে স্টিল অন দ্য রক কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবভ ওয়াটার অ্যান্ড ইট লুকড লাইক আ পার্ট অফ দ্য রক। আফটার হ্যাভিং আ গুড মিল দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। হি লুকড অ্যাট দ্য রক। স্ট্রেঞ্জ, দ্য রক হ্যাজ বিকামস সো লার্জ, হি থট। হি থট ইট ওয়াজন্ট বিগ ওয়েন আই কেম হিয়ার। পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেয়িং আ ট্রিক আগেন। হি ইজ লাইং দেয়ার প্রিটেন্ডিং টু বি আ রক। বেঙ্গলি মিনিংয়ে আসি। পরের দিন সকালে যথারীতি ওই মাঙ্কিটা আবার ওই রকে জাম্প করে আইল্যান্ডে গিয়ে ফল খেল। সেখানে না, ফল খেলো কথাটা পরে আসছি, ওই আইল্যান্ডে পৌঁছালো এবং সেটা দেখে যথারীতি ক্রোকোডাইলটা যেমন প্ল্যান করা ছিল সাঁতার কেটে ওই রক পর্যন্ত পৌঁছালো। তারপর ওই রকের ওপর ও হি লে স্টিল অন দ্য রক, মানে একদম কাঠের মতো, মানে মড়ার মতো পড়ে রইল, না নড়ে। শুধু ওর মাথাটা আর লেজটা জলের ভিতর ডুবিয়ে রাখলো, পিঠটা ওই রকের সাথে রইল। শুধু ওর পিঠের পোর্শনটা উপরে ভেসে রইল, যেন দেখতে লাগছিলই ওই রকেরই একটা পার্ট ওর পিঠটা। তারপরে ওই আইল্যান্ডে ভালো করে খাওয়া দাওয়ার পরে যখন মাঙ্কি ঠিক করলো যে ফিরবে, তখন সে ওই রকটার দিকে তাকালো। তাকিয়ে ওর কিছু একটা অদ্ভুত লাগলো। সে বলল যে অদ্ভুত তো, রকটা দেখে মনে হচ্ছে যেন রকটা একটু বেশি বড় হয়ে গেছে। যখন আমি এসেছিলাম এই আইল্যান্ডে তখন তো রকটা এত বড় ছিল না। আর প্রথমেই বলা হয়েছে যে মাঙ্কি ওয়াজ ক্লেভার, সেজন্য ও বুঝতে পারলো নিশ্চয়ই ওই ক্রোকোডাইলটা কোনো একটা প্ল্যান করছে। ট্রিক মানে এখানে লেখা হয়েছে অ্যান অ্যাক্ট অফ কানিং, মানে চালাকি করছে আমাকে ধরার জন্য। ও নির্ঘাত ওখানে ওই রকের মতো করে সেজে বা রক হিসাবে নিজেকে ওখানে শুইয়ে রেখেছে যাতে আমি বুঝতে না পারি। নেক্সট প্যারাগ্রাফে আসো। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি। হি শাউটেড, হ্যালো রক, মাই ডিয়ার ফ্রেন্ড, ইউ লুক কোয়াইট বিগ টুডে অ্যান্ড ইউ ডিডন্ট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু, আর ইউ অ্যাংরি উইথ মি? হিয়ারিং হিম দ্য ক্রোকোডাইল থট, পারহ্যাপস দিস রক রিয়েলি টকস টু দ্য মাঙ্কি, আই শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ দ্য রক, আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং। সো হি সেড, নো নো মাই ফ্রেন্ড, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। বেঙ্গলি মিনিংয়ে আসি। তো মাঙ্কিটা খুব তাড়াতাড়ি নিজের মন প্রস্তুত করে নিল যে আমাকে কিছু একটা করতে হবে, কারণ আমায় সেফলি বাড়ি পৌঁছতে হবে। তো সে চেঁচিয়ে বলল যে হ্যালো রক, তুমি আমার প্রিয় বন্ধু, তুমি আজকে খুব বেশ বড় মনে হচ্ছ আকারি, আর তুমি তো আমাকে রোজকার মতো ওয়েলকাম করলে না যেমন তুমি রোজ করো, তুমি কি আমার ওপর রেগে আছো? এই কথাটা শুনে ক্রোকোডাইল ভাবলো, কেননা ক্রোকোডাইল ভেরি ফুল, সেটা একদম এন্ডে গিয়ে লেখাও রয়েছে কথাতেই বুঝতে পারছো, বা এতক্ষণ যেটুকু গল্প পড়েছো তাতে বুঝতে পারছো ক্রোকোডাইল ইজ এ ফুল। তো সেই বোকামি করে সে ভাবলো যে এই রক্সটা নিশ্চয়ই, মানে পাথরটা নিশ্চয়ই মাঙ্কির সাথে কথা বলে, তাহলে আমারও পাথর সেজে পোজিং মানে কারোর হয়ে বা কিছু সেজে, যেমন আমরা ফটো তোলার জন্য পোজ করি সেরকম, ওই রকের মতো করে পোজ করে আমাকে ওই মাঙ্কিটার সাথে কথা বলা উচিত, নাহলে নিশ্চয়ই ও সন্দেহ করবে, সাসপেক্ট মানে সন্দেহ করবে। তো সেই জন্য ও কি বললো যে না না আমার বন্ধু, তুমি তো সবসময় ওয়েলকাম, সবসময় স্বাগতম, আমি কেন রেগে থাকবো? আচ্ছা, তারপরে একটাই সিঙ্গেল লাইন রয়েছে, ইফ ইউ আরেন্ট অ্যাংরি ওয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, সেড দ্য মাঙ্কি। মাঙ্কি জিজ্ঞেস করলো যে যদি তুমি রেগেই না থাকো তাহলে তুমি এরকম অন্যরকম দেখতে লাগছো কেন? তারপরে প্যারাগ্রাফে আসো। অ্যাট দিস দ্য ক্রোকোডাইল গট ইম্পেশেন্ট, উচ্চারণটা ইম্পেশেন্ট, টি এর উচ্চারণ হবে না, ফার্স্ট টিটার। হি রেজড হিজ হেড অ্যাবাভ ওয়াটার অ্যান্ড সেড, আই এম নট আ রক ইউ স্টুপিড, আই এম আ ক্রোকোডাইল,
I'm going to eat you up very soon. The monkey realized that he could not return home like all other days. So he made another plan. He said, "My friend crocodile, I'm so sorry. Why did you do all this to catch me? Just open your mouth wide. I will jump straight into your mouth." So, ও যখন দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো যে কেন তোমাকে এরকম অন্যরকম দেখতে লাগছে, তখনই ওই বোকা ক্রোকোডাইলটা অধৈর্য হয়ে পড়লো. ইম্প্যাশেন্ট মানে ধৈর্য হারিয়ে ফেলা, অধৈর্য হয়ে পড়া. অধৈর্য হয়ে সে মাথা জল থেকে তুলে বলল যে আমি পাথর নই, আমি ক্রোকোডাইল, তুমি বোকা একটা বাঁদর, বুঝতে পারছো না আমি খুব শীঘ্রই তোমাকে খেয়ে ফেলবো. মাঙ্কি বুঝতে পারলো যে অন্যান্য দিন সে যেমন যত সহজে বাড়ি পৌঁছে যেতে পারে বা নদী পার করে ফেলতে পারে, আজকে সে সেটা পারবে না. সেই জন্য সে আর একটা উপায় বার করলো. কী উপায়? না, সে ক্রোকোডাইলকে বললো যে বন্ধু, তুমি আমাকে ধরার জন্য এত প্ল্যান করছো, তুমি একটা কাজ করো, তোমার মুখটা ওয়াইড মানে চওড়া, তোমার মুখটা বড় চওড়া করে খোলো, আমি নিজেই তোমার মুখের ওপর ঝাঁপিয়ে পড়ছি, তুমি আমাকে ধরে ফেলতে পারবে? তারপরে আসো. দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার that whenever the crocodile opened his mouth, his eyes would shut completely. But the crocodile did not know that, know this. He was happy at the monkey's suggestion. He raised himself on the rock with his mouth wide open and his eyes closed. The clever monkey leaped on the crocodile's head and then quickly jumped back to the river bank. Ekshathe pore niche tarpor bole debo. From the safety of his home, up on a riverside tree, the monkey laughed at the crocodile and said, "You foolish crocodile, you can never catch me. No doubt you are bigger than me, but you are bigger fool also." এবার বেঙ্গলি মিনিংয়ে আসো. আমাদের বুদ্ধিমান মাঙ্কি আগে থেকেই লক্ষ্য করেছিল, অবজার্ভ মানে লক্ষ্য করা, অবজার্ভ করেছিল যে যখনই ওই ক্রোকোডাইলটা বড় করে মুখ খোলে তখনই ওর চোখ দুটো বন্ধ হয়ে যায়, কিন্তু ক্রোকোডাইলটা সেটা জানতো না. তো সে কী করলো, ক্রোকোডাইলটা মাঙ্কির সাজেশনে খুব মানে যে পরামর্শটা ও দিল সেটাতে খুব খুশি হলো যে খুব ভালো কথা, সোজা আমার মুখে চলে আসবে, আমি ওকে ধরে নিয়ে চলে যাব. তো সে কী করলো, জল থেকে মুখটা তুলে বড় করে মুখটা খুললো আর সঙ্গে সঙ্গে তার চোখটাও বন্ধ হয়ে গেল. তো আমাদের ক্লেভার মাঙ্কি কী করলো, একদম রক বলতে ওর মাথা, এখানে ছবিটা দেওয়াও আছে, দেখো ছবিটা দেখলে আন্দাজ করতে পারবে, যদিও মাঙ্কিটা খুব অদ্ভুতভাবে আঁকা রয়েছে, স্টিল মাঙ্কি বলে বোঝা যাচ্ছে. তো ওই মাথার ওপরে পা দিয়ে একদম সোজা রিভার টোপকে ওর নিরাপদ আশ্রয় পৌঁছে গেল. তারপর মাঙ্কিটা তার নদীর পাড়ের একটা সুরক্ষিত জায়গা, একটা গাছের ওপর থেকে গাছের ওপরে পৌঁছে হাসলো এবং ক্রোকোডাইলটার উদ্দেশ্যে বলল যে বোকা ক্রোকোডাইল, তুমি আমাকে কোনো দিনই ধরতে পারবে না, তার কারণ কোনো সন্দেহ নেই যে তুমি আকারে আমার থেকে অনেক বড়, কিন্তু তুমি আমার থেকেও বড় বোকাও, যতটা তোমার আকারে বড় ততটা তুমি বোকাও. লাস্টে লেখা রয়েছে, অ্যাডাপ্টেড ফ্রম বেস্ট অফ জাতকা টেলস. এবার জাতকা টেলসটা কি একটু বলে দিই, ঈশপের গল্প তোমরা জানো বা পড়েছো হয়তো একটু আধটু, সেরকমই জাতকের গল্প, ওরকম মডেল স্টোরিজ যার যেগুলোকে আমরা ফেবল বলি, উপকথা, সেরকমই সেখান থেকে এই গল্পটা নেওয়া হয়েছে. এবার শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে তোমরা যতই ছোট হও না কেন, বুদ্ধি করে নিজেদের বিপদ নিজেরাই এড়িয়ে যেতে পারবে. এই গল্পটা কিন্তু পড়ে মনে হয় তোমরা বুঝতে পেরেছো, তাও আমি বলছি যে মাঙ্কিটা হয়তো ক্রোকোডাইলের থেকে সাইজে অনেক ছোট, কিন্তু শুধুমাত্র বুদ্ধির জোরে সেদিন ওর জীবন বাঁচিয়ে নিয়েছিল. সেরকমই তোমাদের থেকে বড় যদি কেউ তোমাদের কখনো রাস্তাঘাটে যেখানে হোক ডিস্টার্ব করে, তখন কিন্তু তোমরা নিজেদের বুদ্ধি খাটিয়ে, উপস্থিত বুদ্ধি খাটিয়ে নিজেদেরকে বাঁচিয়ে নিতে পারো, এটা মনে রাখবে. আর সবসময় সেফ থাকবে, সমস্ত কাজ করার আগে দুবার ভাববে, যেমন মাঙ্কিটা ভেবেছিল যে কেন ওই রকটা ওরকম বড় মনে হচ্ছে. নিজেদের রোজকার জীবনে কিছু পরিবর্তন দেখলে অবশ্যই কোয়েশ্চেন করবে যে কেন এই পরিবর্তনটা হলো, এতে কি তোমাদের কোনো ক্ষতি হতে পারে? সবসময় চোখ কান খোলা রেখে চলবে, যেটাই মাঙ্কিটা করেছিল বলেই ও লাইফটা কিন্তু খুব ইজিলি বাঁচিয়ে নিতে পারলো.
আচ্ছা, হোমওয়ার্ক হিসেবে অবভিয়াসলি অ্যাক্টিভিটি 4, 5, 6, 7, 8 এই সবকটাই থাকলো। অ্যাক্টিভিটি আমরা পরের দিন যেমন ক্লাসে মেলাই সেরকম মিলিয়ে নেব। বাড়িতে থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। থ্যাংক ইউ।